যেটা আমরা দীর্ঘ সময় বলেছি, আমাদের দলের মহাসচিব ওই দিন বলেছেন, এটি একটি প্রক্রিয়ার মধ্যে আছে। এখন পর্যন্ত দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই, কারণ ওনার এটা আমরা বলি ডাক্তারি ভাষায় গ্লোবাল ইভ্যালুয়েশন। গ্লোবাল মিন্স হচ্ছে 360 ডিগ্রি ইভ্যালুয়েশন, অর্থাৎ সকল কিছুর ওনার এই যে দীর্ঘ সময় কারা কারান্তরীণ ছিলেন, বিভিন্ন অসুখ আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বলেছি, কাজে এটি হয়তো খুব সহসা হবে, বাট এখন পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করার সময় আসে নাই। ধন্যবাদ। এই মুহূর্তে প্রায় 11 জন আছে যারা দুই চোখে দেখে না, কিন্তু তারা অন্ধ হয়ে গেছে কথাটি আমরা বলবো না, কারণ গুলি লেগেছে, ফুলেছে, কাজে ইঞ্জুরি হয়েছে। এটা ইডিমা কমবে, কমলে কিছু কিছু পারসেপশন আসবে, আপনারা আমার মতো দেখবে না, কিন্তু হয়তো বাথরুমে যাওয়া, ডে টু ডে গোসল করা, এগুলো হয়তো কিছু কিছু করতে পারবে, আবার কেউ কেউ আছে এটাও হয়তো করতে পারবে না। কাজে এটি এই মুহূর্তেই কমেন্ট করে, আর এটা তো মাত্র একটা হাসপাতাল, এটা সারা বাংলাদেশের চিত্র না, বাংলাদেশের চিত্র আরও ভয়াবহ হতে পারে। আমরা জানতাম যে গুলি মানুষ হাঁটুর নিচে করে, যাদের হাতে অস্ত্র ছিল অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আবু সাইদকে যেমন দেখেছেন ঠিক একইভাবে এরা মানুষকে মাথায়, মানে মাথায় গুলি না করলে মানুষকে কি, আর এক একজনের শরীরে 50 থেকে শুরু করে 450 পর্যন্ত প্লেট খালি মাথায়, তাহলে আপনি বুঝতে পারেন কতটুকু প্রতিহিংসা পরায়ণ হয়ে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য গুলি করেছে। তারাই গুলিটা কিন্তু হাঁটুর নিচেও করতে পারতো, কিন্তু তাদের মধ্যে প্রফেশনালিজম কাজ করে নাই।